সেই অ্যাবোটাবাদ। জঙ্গি সংগঠন আল কায়দার প্রাক্তন প্রধান ওসামা বিন লাদেনের জীবনের শেষ কিছুদিন পশ্চিম পাকিস্তানের এই শহরেই কেটেছিল। সেই অ্যাবোটাবাদেই প্রশিক্ষণ চলছে পাকিস্তানের ক্রিকেট দলের, তাও আবার সেখানকার সেনা স্কুলে। গত বছর এশিয়া কাপ ও একদিনের বিশ্বকাপে সাফল্য পায়নি পাকিস্তান, তাই আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের আগে বাবর আজমদের তৈরি করতে সেনা স্কুলে পাঠিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবির কর্মকর্তারা। বাবরদের প্রস্তুতিতে এখন ক্রিকেট কম, সেনাদের শারীরিক ও মানসিক সক্ষমতা বৃদ্ধির জন্য যে প্রশিক্ষণ দেওয়া হয় সে সবই দেওয়া হচ্ছে পাকিস্তানের ক্রিকেটারদের। পাহাড়ে চড়া, নির্দিষ্ট দূরত্বে ভারী পাথর বয়ে নিয়ে যাওয়া, উঁচু পাঁচিল টপকানো, এমন সব নানা প্রশিক্ষণ চলছে পাক ক্রিকেটারদের। অ্যাবোটাবাদের সেনা স্কুলে ক্রিকেটারদের প্রশিক্ষণের ভিডিও সমাজ মাধ্যমে ক্রিকেট প্রেমীদের সঙ্গে ভাগ করে নিয়েছে পিসিবি। সামাজিক মাধ্যমে দেওয়া ভিডিওতে হারিস শ্রফ জানিয়েছেন দু সপ্তাহ পর থেকে বোলিং অনুশীলন শুরু করবেন। অলরাউন্ডার সাদাব খানকে প্রশ্ন করলে সেনা স্কুলের প্রস্তুতি উপভোগ করছেন এমন জিজ্ঞাসায় জবাবে তিনি হাসতে হাসতে বলেছেন, একদমই নয়, ক্রিকেটারদের শারীরিক ও মানসিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি একতাবোধ গড়ে তোলার চেষ্টা করছেন সেনা স্কুলের প্রশিক্ষকেরা। বাবরদের সেনা স্কুলে পাঠিয়ে পিসিবি চেয়ারম্যান খুশি হলেও একাধিক ক্রিকেটার অসন্তুষ্ট। ঘনিষ্ঠ মহলে তারা ক্ষোভ প্রকাশ করেছেন। ক্রিকেটীয় অনুশীলনের পরিবর্তে সেনা প্রশিক্ষণ 22 গজের লড়াইয়ে কতটা কাজে আসবে তা নিয়ে সন্দিহান তারা।